নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। প্রথমে বলে নিই যে কথাটা আমরা প্রত্যেক দিন বলে থাকি, সেটা হচ্ছে এটা শুধুমাত্র মোহনবাগানের চ্যানেল। আপনি যদি মোহনবাগান সমর্থক হন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এখানে মোহনবাগানজনিত সমস্ত আপডেট পাবেন। এবার চলে আসি ভিডিওর মূল বক্তব্যে। গতকাল থেকে মোহনবাগানের প্র্যাকটিস শুরু হয়েছে, কিছু প্লেয়ার যোগ দিয়েছেন এবং কিছু প্লেয়ার ছুটি কাটাতে আশেপাশে আছেন। মোটামুটি ভারতীয় প্লেয়াররা সবাই যোগ দিয়ে দিয়েছেন এই টিমে। নতুন পাঁচজন মুখকে এই প্র্যাকটিসে দেখা গেছে। প্রথম হচ্ছেন ফ্রেডরিকো গ্যালেগো। ফ্রেডরিকো গ্যালেগোকে দেখে মনে হচ্ছে তিনি ফিট আছেন, কিন্তু আমরা ফ্রেডরিকো গ্যালেগোকে যেভাবে দেখেছি তার থেকে তিনি কিন্তু অনেকটা মোটা হয়ে গেছেন বা তার ওজন অনেকটা বেড়ে গেছে। তবে ফিটনেস নিয়ে কোনো সমস্যা আছে বলে দেখে তো মনে হচ্ছে না। সেকেন্ড আসি স্ল্যাভকো দামিয়ানোভিচ। স্ল্যাভকো দামিয়ানোভিচের প্র্যাকটিস দেখে মনে হচ্ছিল যে সে যথেষ্ট ফর্মেই রয়েছে এবং তার টাচগুলো মোটামুটি ঠিকঠাক রয়েছে, ফিটনেসজনিত কোনো সমস্যা তারও নেই। এরপর চলে আসবো নতুন সাইন করা ভারতীয় প্লেয়ার পুইতিয়া। পুইতিয়াকে তো দেখে মনে হচ্ছে সে তো ম্যাচ খেলছিলই, ম্যাচ প্র্যাকটিসের মধ্যে ছিল, মাঠে নেমে খেলেনি কিন্তু বেঞ্চে তো ছিল এবং প্র্যাকটিস করছিল, সেই জন্য সে ম্যাচ ফিটই রয়েছে, যে কোনো সময় ম্যাচে নামিয়ে দেওয়া যাবে। এটা টোটালি ডিপেন্ড করছে ফেরান্ডোর ওপর। এছাড়া যে নতুন দুটো মুখকে দেখা গেল তারা হলো ইয়ং ট্যালেন্টেড দুজন প্লেয়ার। একজন হচ্ছে টাইসন সিং, লেফট উইঙ্গার, তিনিও দারুণ ফর্মে রয়েছেন এবং ছটপটে মেজাজেই দেখা গেল। এছাড়া রয়েছে অমনদীপ সিং, লেফট ব্যাক। এই দুজন যুব প্লেয়ার, যে পাঁচজন যুব প্লেয়ারকে সই করিয়েছিল তাদের মধ্যে এই দুজনকে দেখা গেছে প্র্যাকটিসে। মনে হচ্ছে এদেরকে ফেরান্ডো সুযোগ দিতে পারে যদি প্রয়োজন হয়। এছাড়া একটা ভালো খবর রয়েছে, মনবীর কিন্তু পুরোদমে প্র্যাকটিস করছে, দেখে মনে হচ্ছে তার চোট কিন্তু সে সারিয়ে ফেলেছে। অতএব পরের ম্যাচে মনবীরকে প্রথম একাদশে দেখা না গেলেও হয়তো বেঞ্চে দেখা যেতে পারে। এটা একটা আমাদের মোহনবাগান সমর্থকদের কাছে একটা দারুণ খবর। এই ভিডিওতে এইটুকুই আপডেট ছিল। আরও যদি কোনো খবর আসে এই প্র্যাকটিসের মাঝখানে, সেই খবর এবং আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা চ্যানেলটা দেখতে থাকুন এবং প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় মোহনবাগান।